প্রার্থী তালিকা প্রকাশের পরে দলের শীর্ষ নেতা নেত্রীদের ত্রিপুরা সফরে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে গেরুয়া শিবির, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষ স্তরের সদস্য থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেমন রয়েছেন, তেমনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, হেমা মালিনীও রয়েছেন। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের তারকা প্রচার হিসেবে বঙ্গ বিজেপির শীর্ষ স্থানীয় নেতা নেত্রীদের বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছেন বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, বিধায়ক অসীম সরকার, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক এবং তারকা নেতা মিঠুন চক্রবর্তী। প্রার্থী হিসেবে ঘোষণা হতে নির্বাচনী রণকৌশল স্থির করে দফায় দফায় রাজ্যে ভোট প্রচারে আসবেন বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে ভোট প্রচারে এই তারকা নেতার তালিকায় মোট 40 জনকে বেছে নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।